সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে আবারও খেলবো মাইনক্রাফট। আর মাইনক্রাফটের ভিতরে আজকে আমি আসি কী করতে আসি জানি না। সো আমার এই সুন্দর ড্রেসটা নিয়ে আমি আমার বাড়ির ছাদের উপরে দাঁড়াই আছি, দেখো। সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর তোমাদের খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। তোমরা খুব ভালো ভালো কথা বলতেছো, মজা করতেছো, ফান করতেছো, কমেন্ট করতেছো, লাইক করতেছো, শেয়ার করতেছো, থ্যাংক ইউ। সো তোমাদেরকে আরও 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 কাজ দিব, কেননা তোমরা যেই পরিমাণে আমাকে হেল্প করতেছো আরও হেল্প চাই তোমাদের কাছে। তোমরা এই ভিডিওটাকে 300 লাইক করে দিবা, তাহলে আমি অনেক তাড়াতাড়ি আমরা মাইনক্রাফটের আরও একটা এপিসোড নিয়ে আসবো। আর 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 আজকে আমার জন্মদিন। অ্যাকচুয়ালি আজকে যেহেতু তোমরা ভিডিও দেখতেছো, আজকেই আমার জন্মদিন তা নয়, আমার জন্মদিন গেছে গত 12ই সেপ্টেম্বর। সো 12ই সেপ্টেম্বর জন্মদিন গেছে, বাট আজকে তোমাদের যেই জিনিসগুলো আমি দেখাবো সেটা সবকিছু অনুষ্ঠিত করা হয়েছে 13ই সেপ্টেম্বর। কেননা কেউ জানতো না যে আমার বার্থডে আমি পরের দিন বলাতে, তারপরে সবাই রেডিমেডি করে তারপরে কাজটা হয়েছে। সো আমার বার্থডের দিন না করে আমি তার পরের দিন আমার সব রেকর্ডটা হয়েছে। সো আজকে আমি দেখাই দিছি, তারও দুই একদিন পরে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পারবা, যে একদিন রেকর্ড করতে, এডিট করতে তারপর যতটুকু সময় লাগে। সো আমরা বার্থডের ভিডিও ধরে নিই এটাকে। সো আজকে আমি আমার সম্পূর্ণ বার্থডের ভিডিও দেখাবো তোমাদেরকে, তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা সত্যি সত্যি লাইক করে দিবা। আরে আমি আকাশ উড়িয়ে দিতেছি, তোমরা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কেমন লাগছিল। আর সবার আগে ভাই স্ক্রিনটার কথা বলবো, কি দেখো স্ক্রিনটাতে, সেই ভাই সেই। সো আমার স্ক্রিনটা আমার কাছে দারুণ লাগতেছে, আর আমি এইখানে দাঁড়াই দাঁড়িয়ে আমার এই যে প্রজারা আছে, এই যে গ্রামটা আছে, এই যে ভিলেজারগুলো আছে তাদের উপর নজর রাখবো। সো ছোট্ট করে চলে যাওয়া যাক আমার সেই কি বলবো বার্থডের ইন্ট্রোতে। হচ্ছে আমাদের আজকে বার্থডের ইন্ট্রো, যেটা হচ্ছে কি আমরা আজকে অনুষ্ঠিত করছি। ওখানে কে কে ছিল, কে কে ছিল না, তোমরা ইন্ট্রোতে সবাইকে দেখতে পারো নাই, বাট তোমরা পুরো ভিডিওটা দেখো, কোনো এস্কেপ করো না। হয়তো বা তোমার প্রিয় একজন লোকও থাকতে পারে, আর নয়তো তোমাদের প্রিয় কেউ থাকতে পারে। এখানে বিলেজার কবি রাখতেছে, ও তুই বাইরে। অনেকেই আসছিল আমার বার্থডে পার্টিতে। সো তোমরা যে যে না আসতে পারছো তাদের জন্য সরি, তাদের জন্য দুঃখিত। আবার কোনো একদিন কোনো একটা বার্থডেতে হয়তো বা এরকম কিছু অনুষ্ঠান করবো আমরা, যেখানে তোমরা সবাই জানতে পারবা, সবাই থাকতে পারবা, আগে থেকে প্ল্যানিং থাকবে। অ্যাকচুয়ালি এটার বিষয়ে আমি নিজেও আগে থেকে জানতাম না, যার কারণে এরকম হয়ে গেছে। সো এটা কী এলো? আচ্ছা কিছুই হয় নাই, তোমরা কিছু দেখো নাই, ওটা গেছে গেছে ওদিক বাদ, আমরা এই সাবলটা হাতে নিবো না, এটা ব্যাগ রেখে দাও। সো আজকের মতো আমরা আমাদের সেই বার্থডের ক্লিপগুলোই দেখাবো এখানে। আবার বসে পড়ছে। আচ্ছা আমরা আজকের মতো বার্থডের ক্লিপগুলোই দেখাবো, আর আজকে তেমন কিছু বিল্ড করব না, কারণ আমি যদি আজকে বিল্ড করতে যাই, কারণ বার্থডের ক্লিপটা অনেক বেশি বেশি হবে, আর আমি সবাইকে দেখাইতে চাইতেছি। সো সবাইকে দেখাইতে যদি যাই তখন তো শুধুমাত্র বার্থডের ক্লিপ দিলে হবে না। সো তখন আমাকে যেটা করতে হবে, ভাই আমি কিছু দিনের দুষ্টমি করতেছি। সো আমার আজকের যে ক্লিপটা অলরেডি রেকর্ড করা শেষ, সো আমি সেটা তোমাদের এখন দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, কেউ মিস করবো না, পুরোপুরি ভিডিওটা তোমরা দেখবা, কারণ ভিডিওতে অনেক 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 টুইস্ট আছে। হ্যাপি বার্থডে টু ইউ রেকে মা। ওকে আমার স্কেলেটন দিয়ে শুরু, আমরা দেখব এখন ভিউটা কেমন হয়েছে এখানে আমাদের। আর আর পার্টিটা ভাই দারুণ হয়েছিল, খুব সুন্দর মজা লাগছে আমার কাছে। দেখো পার্টির কী ব্যবস্থাপনা, আর এই পুরো ব্যবস্থাপনাটাই করছে আমাদের টিম। আমি সবার শেষে সবার টিমের নাম বলে দিব, কে কী করছে না করছে। আর আমার কাছে ভাই অস্থির লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কী পরিমাণে আলোকিত হয়েছে, কী পরিমাণে আমার নামটা লেখা হয়েছে ভাই। এই জন্য তো সালমান ভাইয়ের প্রচুর থ্যাংকস, সে আমার এত সুন্দর নামটা লিখে দিছে। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে ফায়ার রকেটগুলো চলতেছে বাইরে, ভাই কী বলবো ভাই, আমার মুখ থেকে ভাষা বের হচ্ছে, আমি এত কিছু দেই না। সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছিল যখন আমি এত জিনিসগুলো আমার চোখের সামনে ভাসে আসছে, মানে এত আলোকিত, এত আলো সচ্ছে, এমন এত লোকজন এখানে আসছে, খুব ভালো লাগছিলো আমার কাছে। সো তোমরাও জানাবা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে। আর কী বলবো, আমার মুখ ভাষা খুঁজে পাচ্ছি না, আমি সিরিয়াসলি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মাথা ব্যথা করতেছে দেখে বসে পড়ছি। দেখো আমি কেউ গিফট দিবা না আমারে,
আমার গিফট দিবা না, তুমি খাই যাও, পাও পাও মানে নিজের রকেট নিজে ফুটে নিজের মানে কি বলবো মানে নিজের রকেট নিজে ফুটে দিছি, ফুটাও আর কি করার, হাতে হাতে ফুটাও, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ ফুটাও। ফার্স্ট ফ্লোর দিছে দাঁড়ান ওইখানে দেখো তো কোন চেষ্টা দেখো দেবেন, অনেকগুলো চেষ্টা হবে। ঠিক আছে, সবচেয়ে দামি যেটা ওইটা আমি দিছি। হ্যাঁ দেন তো, পাইছেন? ও ড্রাগন হেড, নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাত্র লুম ভাই নিয়ে এলো, শেষ শেষ শান্ত গান কই কেসে নাই এই যে সবচেয়ে সবচেয়ে দামি যে আমি দিছি কি দিছেন দেই সালমান ভাই আমাদেরকে এক স্ট্যাক ডায়মন্ড ব্লক দিছে ভাই, সেই ভাই মানে জেস্টে রাখা আছে, গিফট চেক করেন। পাগলের মতো আর সবাই আসছে ভাই, সবাই দেখো দৃশ্যটা দেখো, ব্যাক গেমার লেখা কত সুন্দর কইটে উঠছে। নিজের বালু নিজে ফুটাই দিচ্ছি, ফুটাও ফুটাও ফুটাও। এখানে ইলেশ্ব ভাই আর আমাদের লুচিকর ভাই দুজন দাঁড়ায় আছে চুপচাপ নিরিবিলি, তেমন কোনো কাজ নেই তাদের, শুধু তারা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করছে, আমাদের পার্টিটা সফল করতে অনেক পরিমাণে হেল্প করছে। এ সবাই কে কী করো দেখছো, আমি নিজে ফায়ার ফুড়ে দিছি, তোমরা ফুড়ে দিছো না, দেখো আমি নিজে ফুড়ে দিচ্ছি, ফুটাও ফুটাও। হ্যাঁ তুমি কই আমার অন্তর ভাই, দেখো তীর নিয়ে ঘুরতে আছে অন্তর ভাই, ওই যে কিছু একটা ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক আসতে কি বলছেন, ড্রিঙ্ক বলছেন, ড্রিঙ্ক ভাই আমার এই খাওয়াবেন না, আর নাই খাই লাইছি নাই কই তো মন নাই ভাই ভাই
ইলেকট্রিক দিছে আমার একটা দামি ভাই থ্যাংক ইউ ওই কেন রেখে দাও গিফট বক্সে রেখে দাও বুঝছো ওই রেখে দেই না তো এই যে আমার কাছে দিছে আমি এই রেখে দিয়ে দেন ও রেখে দেন রেখে আপনি হেল্প করার জন্য আইছি রেখে দিয়ে এখানে দামি দামি যা আছে সব কোন পাগল রে ভাই দামি দামি যা সব নিয়ে নিছি Thank you. আমাদের এখানে আসার জন্য তার পদ্ধতি দেওয়ার জন্য আমাদের এই পার্টিতে সো থ্যাংক ইউ মিয়া ভাই কামিং আমার এখানে আসার জন্য এত কষ্ট করে আপনি এতক্ষণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ মিয়া ভাই খুব ভালো লাগছিল ওই দিন থ্যাংক ইউ মিয়া ভাই আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে এত সুন্দর আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ শাওন ভাই থ্যাংক ইউ শাওন ভাই এন্ড সবাইকে ধন্যবাদ সবাইকে ওয়েলকাম সবাই থ্যাংক ইউ আর শাওন ভাই আপনাকে স্পেশাল থ্যাংক ইউ স্পেশাল থ্যাংক ইউ আপনাকে এখানে জানি কি লেখা আছে চেস্ট খুলুন চেস্ট খুলুন চেস্ট খুলুন চেস্ট খুলে কোন চেস্ট সবগুলো খোলার ব্যবস্থা করে দেন আমি খুলে দেখি শাওন ভাই উপরে চেস্টটা খুলে নাও আরে সেই ট্রাইডেন্ট আরে সেই সেই থ্যাংক ইউ ভাই কিছু আছে অনেক কিছু আছে এখানে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ স্পেশালি শাওন ভাই থ্যাংক ইউ শাওন ভাই অনেক কিছু এই সব শাওন ভাই রেডি করছেন এবং আমাদের যে সার্ভার ওনার এই লেস্টু ভাইয়া এবং রুচিবার ভাইয়া দুইজনই খুব ভালো আমাদের সাথে সময় দিতে টাইম স্পেন্ড করছে এবং নিয়ে বাড়ির তো জবাবই নেই আমাদের সাথে ছিল অনেকক্ষণ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই